হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু প্রস্তুতি একাডেমি। তো দেখো, এখানে একটা প্রশ্ন দিয়েছে, নিচের পর্বগুলির মধ্যে কোনটি হচ্ছে প্রকৃত সিলম বিশিষ্ট পর্ব। অর্থাৎ এখানে অপশন দেখতে পাচ্ছ, নিমাটোডা, পলিফেরা, আর্থ্রোপোডা, প্ল্যাটিহেলমিনথেস। তো এর মধ্যে সঠিক উত্তর হয়েছে আর্থ্রোপোডা। কিংবা এখানে থাকতে পারত অ্যানিলিডা, এখানে থাকতে পারত মোলাস্কা। তো সঠিক উত্তর কি সেটা বোঝার জন্য আমাদেরকে বুঝে নিতে হবে আগে সিলম ব্যাপারটা কি। দেখো, এই আমার হাতে একটা পেন রয়েছে, যে পেনের ভেতরে রয়েছে একটা রিফিল। এই রিফিলটাকে যদি আমরা মনে করি আমাদের দেহের ভেতরে থাকা পৌষ্টিক তন্ত্র বা গার্ড, সেই গার্ডটার দেহের মধ্যে রয়েছে, দেহের বাইরের দিকে রয়েছে বডি ওয়াল। তাহলে এই পেনের রিফিলটা এবং পেনের কভারটার মাঝে যে স্পেসটা, সেটাই হচ্ছে তোমার সিলম। ঠিক আছে, তাহলে একটা কেচোর এলিমেন্টারি ক্যানাল এবং তার বাইরের দেহের অংশটা হচ্ছে বডি কভারিং, সেই দুটোর মাঝখানে যে স্পেসটা রয়েছে সেই স্পেসটাকে বলা হচ্ছে সিলম বা দেহ গহ্বর। এবার কথা হচ্ছে, এই সিলমটা প্রকৃত কিনা সেটা কি করে বুঝবো? তাহলে সিলম জিনিসটা আমরা বুঝে গেলাম কি, এটা হচ্ছে একটা দেহ গহ্বর যার বাইরের দিকে থাকে। মানে যদি আমরা একটা কেঁচোকে টিএস করি বা কোনো অ্যানিমেলকে ট্রান্সভার্স সেকশন গোল গোল করে কাটি, তাহলে বাইরের দিকে পাবো কি, এটা দেহ প্রাচীর। ওকে, আর ভেতর দিকে পাবো আমরা কোনটা, পৌষ্টিক তন্ত্র বা গাট। তো এদের মাঝে যে স্পেসটা সেটাই হচ্ছে সিলম। এরপর সিলম কত রকমের হয়? না, তিন রকমের হয়। একটা হচ্ছে আসিলম, একটা হচ্ছে সিউডো, আর একটা হচ্ছে কি, ইউ মানে প্রকৃত। আসিলম মানে হচ্ছে অ্যাবসেন্ট, এ মানে অ্যাবসেন্ট, যেরকম আসেগুলার মানে অবশীয়, আসিমেট্রি মানে অপ্রতিসাম্য, সেরকম ভাবে আসিলম মানে হচ্ছে যাদের কোনো সিলমই নেই, যেরকম প্ল্যাটিহেলমিনথেস চ্যাপ্টা ক্রিমি, এটা ডর্সোভেন্ট্রালি ফ্ল্যাটেন বা চ্যাপ্টা, এই জন্য কিন্তু এদের মাঝে কোনো স্পেস থাকে না। ঠিক আছে, কোনো দেহ গহ্বর থাকে না, এটাকে কি বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে আসিলম। হচ্ছে একটা টেপ ওয়ার্ম মানে ফিতাকৃমি। তো ফিতাকৃমিটার গঠন তোমরা একেবারে কাছ থেকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফিতার মতো আকৃতি এবং অঙ্কীয় পৃষ্ঠীয়ভাবে পুরোপুরি চ্যাপ্টা, ফ্ল্যাটেন। তো এই চ্যাপ্টা কৃমি, অর্থাৎ এদের ভেতরে কোনো গহ্বর থাকার প্রশ্নই নেই, জায়গায় নেই। তুমি এটাও দেখতে পারো, এটা হচ্ছে লিভার ফ্লুক, অর্থাৎ এটা হচ্ছে যকৃত কৃমি, ফ্যাসিওলা হেপাটিকা, সেটাও কিন্তু প্ল্যাটিহেলমিনথেস এর মধ্যে পড়ছে। এবং এদের মধ্যে চ্যাপ্টা হওয়ার জন্য কোনো গহ্বর থাকতেই পারবে না, সুতরাং প্ল্যাটিহেলমিনথেস অপশনটা কোনোদিনও সম্ভব নয়, কারণ প্ল্যাটিহেলমিনথেস কার আন্ডারে পড়ছে, আসিলোমে, মানে যাদের কোনো সিলোম থাকে না, পরিষ্কার একদম। তারপর চলে আসে সিউডো, এই সিউডো মানে হচ্ছে ফেক। এই ফেক কথাটার অর্থ কি, যারা হচ্ছে প্রকৃত নয়, যেমন আমাদের অনেক বন্ধু বান্ধব থাকে যারা আমাদের সামনে পুরো একদম ভালো বন্ধুত্ব দেখায়, মনে করি যে একদম বন্ধু, একেবারে আমার বিরাট কিছু উপকার করে ফেলবে, বন্ধুর জন্য আমি প্রাণ দিয়ে দেবো, কিন্তু পরে গিয়ে তা আসল মুখোশটা খুলে বেরিয়ে আসে, কি তাই অভিজ্ঞতা আছে। তো তাহলে তারা হচ্ছে ফেক ফ্রেন্ড। সেই রকম কিছু কিছু অ্যানিমাল থাকে যাদের ভেতরে দেহ গহ্বর মনে হয় আছে, কিন্তু প্রকৃত দেহ গহ্বর নয়। তাহলে এখন প্রশ্ন হলো, আমরা দেহ গহ্বরকে প্রকৃত বা প্রকৃত নয় সে কি করে বুঝবো? না, যাদের মধ্যে এইরকম একখানা পেরিটোনিয়ামের কভারিং থাকে, পেরিটোনিয়ামের একখানা ভেতর দিক থেকে মেমব্রেন থাকে, তাদেরকেই একমাত্র আমরা প্রকৃত সিলম বলি। যাদের মেসোডার্মাল পেরিটোনিয়ামের একটা লেয়ার থাকে, অর্থাৎ তোমার এই ঘরের ভেতরে একটা মাঝখানে একটা ঘর রয়েছে এবং ভেতর দিক থেকে প্লাস্টার করা রয়েছে, একটা ইন্টেরিয়ার করা রয়েছে, সেই যে মেসোডার্মাল পেরিটোনিয়াম, এই পেরিটোনিয়ামটা যাদের ক্ষেত্রে থাকবে কেবলমাত্র, তারাই হয়ে যাবে ইউ সিলম মানে প্রকৃত সিলম। দেখো, ইউ কথাটা প্রকৃতর ক্ষেত্রেই ব্যবহার হয়, ইউ ক্যারিওটিক সেল অর্থাৎ প্রকৃত নিউক্লিয়াস বিশিষ্ট কোষ, আর ফেক সিলম করা নিমাটোডা মানে গোল কৃমি। ঠিক আছে, তাই জন্য নিমাটোডা অপশন হচ্ছে ফেক সিলম অর্থাৎ সিউডো সিলম, এটা হওয়ার কোনো প্রশ্নই নেই, এটা কেটে দিলাম। পলিফেরা, যাদের বডিতে কোনো সিলমই থাকে না, সিলম তো অনেক দূরের কথা, এটা অনেক পরে এসেছে কারণ তারা প্রথম দিকে ছিল। ঠিক আছে, তো সেক্ষেত্রে পলিফেরা, এরা মেটাজোয়ার, একদম প্রিমিটিভ অ্যানিমাল, এদের মধ্যে সিলম বা কোনো গহ্বর আবিষ্কারই হয়নি, এরাও বা পড়ে থাকলো কি, আর্থ্রোপোডা। এরপর পরীক্ষার সময় যদি এত কিছু মনে না থাকে, মাথায় সব ঘেঁটে ঘ হয়ে যায়, তখনও কিন্তু
কিন্তু একটা নিমোনিক যে তুমি মনে রাখতে পারবে, কারা প্রকৃত সিলোমেট অর্গানিজম বা অ্যানিমাল। দেখো যে প্রাণীগুলো সিলোমেট তাদেরকে মনে রাখার জন্য একটা লাইন তোমরা মনে রাখবে, অনু আর মলি দুটি মেয়ে একসাথে হো 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 করে হেসে দিয়েছে। সো সেদিন থেকে তৈরি হয়ে গেছে একটা লাইন, অনু আর মলি একসাথে হেসেছিল। পরিষ্কার? অনু মানে হচ্ছে অ্যানিলিডা, আর মানে হচ্ছে আর্থ্রোপোডা, মলি মানে তোমরা জানো মোলাস্কা, হয়েছে? একসাথে মানে হচ্ছে একাইনো ডারমাটা, হেসে এইচ ই রয়েছে তার মানে হেমিকর্ডাটা, এবং সিলো সি এইচ রয়েছে তার মানে সি এইচ ও আর ডি এ টি এ কর্ডাটা। তাহলে অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একাইনোডারমাটা, হেমিকর্ডাটা এবং কর্ডাটা এরা প্রত্যেকেই প্রকৃত সিলোম। তাহলে আর কোনোদিনও ভুল হবে? চাইলে ভুল করে দেখাও দেখি, পারবে না। সো এরকম আরো ভিডিও যদি তোমাদের দরকার হয়, তোমরা পেতে চাও, নেক্সট ক্লাসের জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। টাটা।